আমরা এখানে অনুশীলনী অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেব, তোমরা বাসায় করবে তোমাদের বাসার কাজ এবং খুব সহজেই তোমরা করতে পারবে। যেমন একে বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্য থেকে প্রকৃত ভগ্নাংশগুলো চিহ্নিত করা, এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো সেগুলো তোমাদেরকে বের করতে হবে। প্রকৃত ভগ্নাংশ আমরা কী জানি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেটার লব মানে উপরের অংশটা নিচে অংশ থেকে ছোট হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এখানে দুই আছে উপরে, তিন আছে নিচে, তার মানে দুই তিনের সাথে ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এখানে নয় আছে উপরে, পাঁচ আছে নিচে, নয় পাঁচের সাথে বড়, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ না। এখানে দুই পূর্ণমান আছে, তারপর তিনের এক অংশ আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। আর এটা ছিল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে চার আছে উপরে, সাতাশ আছে নিচে, চার সাতাশের সাথে ছোট, সুতরাং এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর এখানে ৩৫ আছে উপরে, ১৭ আছে নিচে, তার মানে ৩৫ ১৭র সাথে বড়, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে দুইটা প্রকৃত ভগ্নাংশ পাইলাম, এই দুইটা। দুই নাম্বার আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্য থেকে অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশগুলো পৃথক করো। এখানে অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশগুলো বের করতে হবে এবং প্রকৃত ভগ্নাংশগুলো নেওয়া যাবে না। তার মানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি, উপরের লব বড় ছোট হবে, হর বড় হবে, সেটা হচ্ছে প্রকৃত। আর অপ্রকৃত হচ্ছে উপরের লব বড় হবে, হর ছোট হবে, তার মানে দাগের উপরেটা যে সংখ্যাটা থাকবে সেটা নিচের সাথে বড় হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যেখানে পূর্ণ সংখ্যা থাকবে সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, তার মানে ভাঙ্গা অংশ থাকবে, সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা আমরা নেব না, এটা আমাদের লিস্ট থেকে বাদ যাবে। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা আমরা নেব, এটাও মিশ্র ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা আছে তারপরে একটা ভগ্নাংশ আছে, এটা মিশ্র ভগ্নাংশ, এটা যাবে। এটা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরেরটা নিচের সাথে ছোট, এটাও যাবে না। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কারণ নয় ১১র চাইতে ছোট, লব হরের চাইতে ছোট, এটাও যাবে না। তার এটা হচ্ছে সাত ছোট, ২০ বড়, সুতরাং এটাও যাবে না। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা যাবে। এটা হচ্ছে ৪০ বড়, ৩৩ ছোট, সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাও যাবে। এটা হচ্ছে ৭৫ বড়, ১৮ ছোট, এটাও অপ্রকৃত ভগ্নাংশ, এটাও যাবে। ৮ হচ্ছে ছোট, ২৫ হচ্ছে বড়, সুতরাং এটা যাবে না, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এইভাবে আমরা টিক চিহ্ন দিয়ে আলাদা করে ফেললাম। তিন নাম্বার দেওয়া আছে নিচের অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো। নিচের যে অপ্রকৃত ভগ্নাংশ আছে সেই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এর আগে আমরা দেখেছি কেমন রূপান্তর করতে হয়, আমরা আবার একটা এখানে করে দেই, তোমরা বাসায় অন্যগুলো করে নেবা। তো কোনটা করা যেতে পারে, আমি এইটা নিলাম ৫২১ আর ৪৫, ৫২১ আর হর হচ্ছে ৪৫। তাহলে এটাকে আমরা কী করব, ভাগ করব, আমরা ভাগ করে নেব ৫২১কে। ভাগ করলে ৫২র মধ্যে ৪৫ যায় কয়বার, একবার, ৪৫ থাকলো আমাদের ৭, ১ নিয়ে আসলাম, এর মধ্যে ৪৫ যাবে কয়বার, এখানেও ৪৫ যাবে একবার, এখানেও ৪৫, এটা যদি বিয়োগ করি ১১ থেকে ৫ গেলে থাকবে ৬, এখানে ১ নিয়ে আসলাম ৫, ৭-এর থেকে ৫ গেলে ২, তার মানে আমাদের অবশিষ্ট থাকলো ২৬, আর সমস্ত হলো ১১, যেটা ভাগফল হবে সেটা আমাদের সমস্ত। তার মানে এটাকে আমরা লিখতে পারি ১১ সমস্ত, এটার লব হবে ২৬ বাই ৪৫। তো এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সবগুলোই তোমরা নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করবা, ভাগফল যেটা হবে সেটা হবে সমস্ত, ভাগশেষ যেটা হবে সেটা লব হয়ে যাবে, আর হর তো যেটাতে ভাগ করতো সেটাই হর হিসেবে রয়ে যাবে। তো তোমরা বাসায় সবগুলো অঙ্ক নিজেরা নিজেরা করে ফেলবা, খুব মজা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের অংশ আমরা এরপরের ভিডিওতে দেখবো।